হ্যাঁ হ্যাঁ, হুমকি তো কালকে রাতে হুমকি দিল যে আমার বাবাকে খুন করবে, আমাকে খুন করবে, তারপর হচ্ছে লগে আমার নামে আরো অনেক উল্টা পাল্টা কথা ছড়াবে, বলবে, একদম ডিস্ট্রয় করে দিবে আমাকে, এসে এসিড মারবে, তারপর হচ্ছে লগে সাইবার অ্যাটাক করবে আমার, এই যে কিসব বাজে পিকচার এগুলা নাকি আপলোড করবে, ভাইরাল করে দিবে, এসব বললো। এবার ব্যক্তিগত জীবনেও ব্যান্ড গুরু জেমসকে টেনে আনলেন নোবেল। মাইনুল হাসান নোবেলের দাবি, জেমসের কারণে স্ত্রী সালসাবিলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। নোবেলের ভাষ্য মতে সেই সেলিব্রিটি হায়ার করেছে তার স্ত্রীকে, তবে ওই তারকার নাম প্রকাশ করেননি। যদিও নোবেলের অভিযোগে জবাবে সালসাবিল ঠিকই জানালেন, বললেন সেই সেলিব্রিটির নাম জেমস। এই বিষয়ে সালসাবিল বলেন, জেমস ভাইকে আমাদের ব্যক্তিগত প্রসঙ্গে জড়ানোর চেষ্টা করছে নোবেল, এটা হাস্যকর। সে আমাকে বলেছে তোমার নামে এমন কথা বলবো যে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, বলবো জেমস ভাই তোমাকে হায়ার করে আমার বিরুদ্ধে ব্যবহার করছে, তুমি আর জেমস ভাই এই সেই বলবো, কি বলবো, নোবেল পুরোপুরি অসুস্থ হয়ে গেছে, জেমস ভাই ওর নাম জানে কিনা আমার সন্দেহ আছে। আসলে ও তো অসুস্থ, ও খুব বেশি অসুস্থ, মানসিক ভাবে অসুস্থ, তাই ওসব উল্টাপাল্টা কথা বলছে, আর খুব বেশি ড্রাগস নিচ্ছে। সবশেষ একটু আগেও কথা হয়েছে, ও তো মানে ও কল দিয়ে যে ও করতে চায়, ও ব্যাক করতে চায় এরকম ওইটা বললো। হ্যাঁ হ্যাঁ, হুমকি তো কালকে রাতে হুমকি দিল যে আমার বাবাকে খুন করবে, আমাকে খুন করবে, তারপর হচ্ছে লোকে আমার নামে আরো অনেক উল্টা পাল্টা কথা ছড়াবে, বলবে, একদম ডিস্ট্রয় করে দিবে আমাকে, এসে এসিড মারবে, তারপর হচ্ছে লোকে সাইবার অ্যাটাক করবে আমার, এই যে কিসব বাজে পিকচার এগুলা নাকি আপলোড করবে, ভাইরাল করে দিবে, এসব বললো। হ্যাঁ, আমার মনে হচ্ছে জিডি করাটা উচিত, এসিড মারার হুমকি আর সবকিছু হুমকি যেহেতু দিয়েছে, তো সেক্ষেত্রে জিডি করাটা উচিত না, নিজের সেফটির জন্য। ও বলতেছে যে কোনো মূল্যে কাম ব্যাক করতে হবে, ওর ফ্যামিলি থেকে কেউ আমার সাথে কন্ট্যাক্ট করে নাই। হ্যাঁ, ওটা ওর ফ্যামিলি জানে, ও দুইবার রিহ্যাবেও গিয়েছে, আর তারপরে আমি দীর্ঘদিন যাবত, আমরা ওর ফ্যামিলি আমরা দীর্ঘদিন যাবত ওর অনেক চিকিৎসা চালিয়েছি, অ্যাপোলোতে, ইউনাইটেডে, অ্যাপোলোতে ওই গুলা প্রেসক্রিপশন গুলা ওই জিনিসগুলো আমার কাছে আছে। তো তারপরেও কি হয় যে ও কিন্তু ভালো হয়, 2 থেকে 3 মাসের জন্য ভালো হয়, তারপরে আবার সেম, আবার এভাবে ড্রাগস এর মানে একদম ড্রাগস এর ভিতর ঢুকে যায়। গত 11 সেপ্টেম্বর পাঠানো তালাকনামাটি নোবেলের ঢাকার বাসায় পৌঁছেছে, তবে এটি পেয়ে বরং খুশি হয়েছেন বলে মন্তব্য করেছেন সারেগামা পা থেকে উঠে আসা আলোচিত সমালোচিত এই গায়ক। পাশাপাশি অভিযোগ করেছেন সালসাবিল তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন, কয়েক মাস আগে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল বলেও জানান নোবেল। বিচ্ছেদপত্র হাতে পাওয়ার বিষয়ে এই গায়ক বলেন, 1-1.5 মাস আগে ডিভোর্স লেটার পাইছি, আমার ঢাকার বাসাতে পাঠানো হয়েছে, লেটার পাওয়ার পর সিটি কর্পোরেশন থেকে সাধারণত ডাকা হয়, তবে আমাকে এখনো কেউ ডাকেনি, সম্ভবত আমার ডিভোর্স হয়ে গেছে। এই বিচ্ছেদের কারণ জানতে চাইলে নোবেল বলেন, দুজনের সঙ্গে বনিবনা হয় না, সে আমার অনেক বড় ক্ষতি করেছে, আমার কাছে তথ্য আছে, বাংলাদেশের এক সেলিব্রিটি তাকে হায়ার করেছে আমার কেরিয়ার নষ্ট করার জন্য, বড় এক সেলিব্রিটির হাত রয়েছে এর পিছনে। নোবেল অভিযোগ করেন তার পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র গায়েব করে দিয়েছে সালসাবিল, ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা সরিয়েছেন তিনি, সে আমার পাসপোর্ট NID গায়েব করে দিয়েছে, আমার ব্যাংক থেকে 30 লাখ টাকা সরিয়ে ফেলেছে এই আর কি, তবে আমি মাইন্ড করিনি, আমার বউ 30 লাখ কেন, কলিজা কেটে নিলেও আমি মাইন্ড করি না, কিন্তু বলবো বড় বাচ্চা বেঁচে গেছি, শুধু তাই নয় সে আমাকে মারধর করেছে, আমাকে 20 পর্যন্ত খাওয়ানো হয়েছিল, আমি তো ধনুষ্টঙ্কার রোগে মারাই যেতাম, স্ত্রী প্রসঙ্গে বলেন এই গায়ক। বিষ খাওয়ানো হয়েছে এটা কিভাবে বুঝলেন জানতে চাওয়া হলে তিনি বলেন, তামাশা গান যখন রিলিজ হয় তখন থেকে ঘটনাটি ঘটে আসছিল, সে আমাকে অতিরিক্ত মাদক খাওয়াতো, এটা মাদক বলেন আর মদেই বলেন, অতিরিক্ত খেলে কিন্তু আক্রমণ করে, সে সেটাই করেছিল। আক্ষেপ করে নোবেল আরও বলেন, বউটা যদি জেনুইন না হয়ে হায়ার করা হয় তাহলে তো সমস্যা, বেঁচে গেছি এটাই বড় কথা।